ল্যাব টেস্টে কি থাকবে? আমি একটা গল্প বলি, ল্যাব টেস্ট কেমন হতে পারে। ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনাকে বলা হলো একটা ক্লিনিকের জন্য সফটওয়্যার তৈরি করে দিতে, ডায়াগনস্টিক সেন্টার। তাহলে সেখানে কি কি থাকতে পারে? ওদের ওনাদের যে যতগুলো ডায়াগনস্টিক্স হয় সেটা থাকবে, সেটার মধ্যে আবার ক্যাটাগরি ভাগ করা থাকবে, তাই না? দেন পেশেন্ট অথবা কেউ একজন ডায়াগনস্টিক্সের রিকোয়েস্ট নিয়ে আসবে, তো সেটা এন্ট্রির একটা ব্যবস্থা থাকতে হবে। সেটার মধ্যে উনি একটা, উনি তো অনেকগুলো ডায়াগনস্টিক্স একসাথে নিতে পারবেন, তাই না? এটার একটা অপশন থাকবে। দেন ওনার নামে সেটা রেকর্ড হয়ে থাকবে, ওনাকে একটা ডেট বলা হবে, তাই না? ওকে, সো উনি সেই ডেটে আসবেন অথবা তার পরে আসবেন, এসে বলবেন যে আমাকে এই যে স্লিপ নাম্বার এত, রাইট, যে আমার এত তারিখে আমি একটা ডায়াগনস্টিক্স করতে দিচ্ছি। সো সিস্টেমের মধ্যে ঢুকে আসলে দেখা যাবে উনি ডায়াগনস্টিক্স করতে দিচ্ছে। তো সেটা আসলে হলো কিনা সেটা ফিজিক্যালি গিয়ে দেখবে, এবং হলে ওনাকে দিয়ে দেবে এবং সিস্টেমে সেটা জানিয়ে দেবে, টাকা পয়সা কত সেটা রেখে দিয়ে, তাই না? এটা একটা পোর্শন, এটা হলো কি আমরা খুব নর্মালি দেখলাম। এবার দেখেন অন্য জায়গা থেকে দেখি, ম্যানেজমেন্ট থেকে দেখি, ম্যানেজমেন্ট কি জানতে চাইতে পারে? ম্যানেজমেন্ট জানতে চাইতে পারে, আচ্ছা গত এক মাসে আমার সর্বোচ্চ কোন ডায়াগনস্টিক্স বেশি, কোন টেস্ট সবচেয়ে বেশি হয়েছে, দুই কোন টেস্ট থেকে সবচেয়ে বেশি টাকা আসছে, তাই না? প্রত্যেক টেস্টের জন্য রেফারেন্স যে ডাক্তার তাদের কাছে কি পরিমাণ টাকা চলে যাচ্ছে, রাইট? গত এই তারিখ থেকে এই তারিখে আমার টোটাল ইনকাম আসলে কত হলো, আমার কোম্পানি এক্সপেন্স কত হলো, নেট ইনকাম কত হলো, বুঝতে পারছেন? অর্থাৎ ঠিক এই টাইপেরই একটা অ্যাপ্লিকেশন আপনাদের ক্ষেত্রে একদম স্পেসিফিক ভাবে বলা থাকবে, আপনাদের অ্যানালাইসিস অথবা অন্য কিছু করার কোনো অপশনে নাই, কারণ এটা করে দেয় থাকবে এবং আপনার কোনো এক্সট্রা লজিকও বসাতে পারবেন না, ওইখানে যাই বলা থাকবে ওইটাই আপনারা ইমপ্লিমেন্ট করবেন। ইউআই ইউআই টুকুকে ছবি দিয়ে একে বোঝানো হবে, ইউআই প্রোটোটাইপিং। খুব ভালো করে লক্ষ্য করেন, ইউআই প্রোটোটাইপিং ইজ নট দ্য আলটিমেট ইউআই। প্রোটোটাইপ অর্থ কি? প্রোটোটাইপ অর্থ হলো এটা দেখে একটা বানান, প্রোটোটাইপ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় আপনার কাছে আমি কি চাই, মানে সেটা আপনি যেভাবেই দেন, রাইট? শর্ত হলো ওই কোনো লজিক কিন্তু আপনি ব্রেক ডাউন করতে পারেন, রাইট? লেখা থাকবে, এরপরে নিচে লেখা, হ্যাঁ লেখা থাকবে সুন্দর করে কি কি আপনাদেরকে করতে হবে, ক্লিয়ার? ওকে, সো সকালবেলা সকাল সকলের কোশ্চেন একরকম হবে, ইভিনিং এ সকলের কোশ্চেন অন্যরকম হবে, রাইট? দুইটাই ইকুইভ্যালেন্ট থাকবে, কেমন, কমপ্লেক্সিটির দিক থেকেও ভলিউমের দিক থেকেও। আচ্ছা, যেটা যেটা আপনারা এখানে করতে পারবেন না, নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন করতে পারবে না, সেক্ষেত্রে ইনভিজিলেটর যিনি থাকবে উনি দুজনকে জিরো বসায় দেবে, এটা একদম ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারপর আমরা দেখি যে সামহাও কিভাবে যেন কোড ওনারা কপি করেন, এবং সেই ক্ষেত্রে আমরা ওই যে জিরো না হলেও পরবর্তী কোনো এক্সামের জন্য -5 বসায় দিই, অর্থাৎ এখানে তো জিরো পেলো পরেরটা আবার -5 দিয়ে রাখতে হবে। সো এনি কাইন্ড অফ কি কপি পেস্ট অথবা কিছু সেটার জন্য কিন্তু আপনাদের নাম্বার একদম নেট অফ থাকবে। হোয়াই এটা একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। প্রথম হলো আপনাদের এই প্রবলেমের সাথে যে কম্পোনেন্ট গুলা থাকবে ওগুলো নিয়ে আপনাদেরকে আগে থেকে কথা বলা হয়ে যাবে, যেমন কম্বো বক্স থাকবে, টেক্সট বক্স থাকবে, গ্রিড ভিউতে ডাটা কিভাবে দিয়ে দিতে হয়, গ্রিড ভিউতে ওটা আপনারা জানেন, তাই না? ডাটা সোর্স দিয়ে দিতে হয়, এর বাইরে কিন্তু কিছু লাগে না। ওকে, কেন নেটটা অফ থাকবে? আমরা নেট অফ করতে চাই না, কারণ নেট আপনি সার্চ করে বরং স্লো হয়ে যাবেন। এখানে প্রবলেম হচ্ছে এখানে পুরো ক্লাসে নেটের ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিবিউশন করা যাবে না। সামওয়ান টেক দ্য ফর এক্সাম্পল 1 MB বাংলা লাইন অথবা বাংলা লিঙ্ক কানেকশন নিয়ে আসলেন বাংলা লাইনের, আরেকজন নেটে পাচ্ছেন না কারণ আমাদের এখানে নেট নাই। সো এই যে পার্থক্যটুকু তৈরি হবে এটা আমরা এখান থেকে, সো আমরা এক্সাম্পলটুকু ওইভাবেই সাজানো যে আপনাদের গুগল সার্চ করা লাগবে না। সো এখানে নেটওয়ার্ক অফ থাকবে এবং আপনারা যদি কোনো নেটওয়ার্ক আনেন সেটা কিন্তু আপনারা অফ রাখবেন, কারণ যেহেতু আমরা ইকুইভ্যালেন্স ইয়ার দিতে পারছি। ছোট্ট একটা স্টোরি বলি, ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট গুলার নাম এন্ট্রি করে রাখতে হবে না আগে, এটা একটা ছোট্ট স্টোরি। এটার নাম কি হতে পারে? এন্টার কি টেস্ট ইনফরমেশন, তাই না? ক্লায়েন্ট আসলে তার ইনফরমেশন, এন্টার ক্লায়েন্ট ইনফরমেশন, তাই না? রিটার্ন অর সরি সাবমিট অর কি গিভ দ্য কি রিপোর্ট টু দ্য কাস্টমার, এটা আরেকটা, অর্থাৎ ছোট ছোট আসলে কি ইউআই অথবা ছোট ছোট ফাংশনালিটি নিয়ে একটা অ্যাপ্লিকেশন, তাই না? এই ছোট্ট ফাংশনালিটিকে বলা হয় এক একটা স্টোরি।
আপনাদের গল্পের মধ্যে প্রত্যেকটা স্টোরির মধ্যে লেখা থাকবে কোনটা কত মার্ক। খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে হাফ ডান আর 99% ডান বলে কিছু নাই, জিরো ডান আর 100% ডান, নো ইন্টারমিডিয়েট স্টেজ। হ্যাঁ, একটা প্রবলেম একটাই প্রবলেম থাকবে, একটা প্রবলেমের মধ্যে তিন চারটা স্টোরি থাকবে, আমরা হাফ ডানে বিশ্বাস করি না। কেমন স্টোরিগুলো ডান করতে হবে, টোটাল টোটালটা স্টোরিটা ডান করতে হবে, কোন একটা স্টোরিতে ফুল নাম্বার পেতে হলে ওই স্টোরিটা ডান করতে হবে আপনাকে, ওই স্টোরিতে যা বলা হয় সেটা করতে হবে। না হাফ ডান মানে কি জানেন, ধরেন একটা স্টোরিতে 10 আছে, আপনি 70% করছেন, রাইট, সেখানে আমরা দেব 1, খুব করুন না নাম্বার, হ্যাঁ এটাই, তো ওখান থেকে কোনো নাম্বার আসবে না, হাফ ডান বলে কিছু নাই, বাসা অর্ধেক হাফ ডান করে লাগলাম, এখানে বসবাস করা যাবে, যাবে না। ওকে, তো এই জন্য সফটওয়্যারে হাফ ডান বলে কিছু নাই, কারণ ওই স্টোরিটা ইউজ করা যাবে না। ডান মানে হলো আসলে ডান হওয়া লাগবে, হাফ ডান বলে কিছু নাই, ডান অর নট ডান, নো হাফ ডান। দুই তিনটা টেবিল ক্রিয়েট করতে হবে, অ্যানালাইসিস তো আপনার ওই স্টোরি দেখেই করতে হবে, দুই থেকে তিনটা লেবে, বড় দু চারটা, এছাড়া বেশি হবে না। এই যে তাড়াতাড়ি শেষ করবেন, এই দুই তিন দিনে তাড়াতাড়ি শেষ করবেন, সময় তো আছে, আমি তো বলে দিছি সোর্স কোথায়, তাই না, W3schools.com, তাই না। তাহলে আপনি এখানে বসে শিখবেন, কালকে সকালে চলে আসেন, অফিস থেকে একদিন ছুটি নেন। ওকে, হ্যাঁ, কারো আর কি কি প্রবলেম বলেন। হ্যাঁ, নো নো ইন্টারনেট, কেন এটা বুঝাতে পারছি, ও আচ্ছা কি থাকবে এটা একটু বলি, আপনাদের এই পর্যন্ত যত সোর্স কোড আপনারা লিখছেন, আপনারা তো বুঝতে পারছেন এখন কি টাইপের হবে, আপনাদের কলিগ অথবা মেট যারা লেখছে ইন্টারনেট থেকে যত ইচ্ছা পেন ড্রাইভ আর ল্যাপটপে করে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আগে থেকে গুগল সার্চ করে যা যা আপনার কাছে মনে হয় লাগবে ওগুলো সব গুগল সার্চ করে আনা, কোনো প্রবলেম নাই, যা ইচ্ছা। আমি তো বললাম শুধু ওইটাই বাদ দিচ্ছি, কারণ নেটে তো আসলে পার্থক্যটুকু তৈরি হয়ে যায় সেটার জন্য। আর কি আনতে চান আপনি, নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ভিডিও নিয়ে আসেন, ওটা স্লো করে দিবে। আপনাদের ল্যাব টেস্টটা কিরকম হবে জানেন, যে পুরা কোর্সে কন্টিনিউয়াস কোড লিখছে উনি মাত্র একমাত্র সবগুলো প্রবলেম সলভ করতে পারবেন, আর কেউ পারবেন না। কারণ এইটাকে যদি আমি আপনাদেরকে দিই 5 ঘন্টায় করতে, 10 ঘন্টায় করতে দিই, আপনারা সবাই করতে পারবেন, গুগল সার্চ, এটা অমুকের সাথে আলাপ করলাম, একটু বইটা উল্টালাম, তাই না, তারপর একটু ঘুমাইলাম, ওগুলো সবাই করতে পারবেন। মেইন ফোকাস ইজ আপনি কতটুকু ফাস্টার কোড করতে পারেন চিন্তা করতে পারেন। সো আমরা খুব টাইম বক্সিং, আমি তো বললাম 100% স্কোর পেতে এটাতে আপনাকে রিয়েলি এই কোর্সে আপনি প্রচন্ড সিরিয়াস ছিলেন এটা প্রমাণ, মানে এটা প্রমাণ হয়ে যাবে আপনি যদি 100% স্কোর পান। অধিকাংশ রেট আমি আপনাদেরকে বলি, অ্যাভারেজ কত আসে, অ্যাভারেজ হলো 20%, 100-এর মধ্যে 20% বললাম, 20% অ্যাভারেজ স্কোর এখানে আসে 20%।